মানে তৌফিক দান করো আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতা দান করো আল্লাহ সুস্থ হওয়ার যাতে খেলে মাঠ থেকে আমাদের হোটেলে পৌঁছতে পারে তার তৌফিক দান করো হে আল্লাহ আমাদের টেন্স ক্লাবকে তুমি কবুল করে নাও আমাদের বাংলাদেশের মানুষকে তুমি কবুল করে নাও সুবহান রাব্বিক রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসলে ঘুম থেকে ওঠার পরে বিশেষ করে আজকে বড় একটা ম্যাচ আমরা মহান রব্বুল আলামিনের কাছে অবশ্যই প্রার্থনা করি যেন আমরা আজকে ম্যাচটা ভালো খেলতে পারি এবং ভালো একটা রেজাল্ট নিয়ে দেশে ফিরতে পারি ভগবানের নাম নিয়ে ঘুমাতে যাই ইভেন আমি আমাদের ধর্মীয় কীর্তন আমি শুনে ঘুমাই ইভেন ঘুমের থেকে ওঠার পরে আমি সেইটাই মনে মনে জপ করে উঠি আচ্ছা এফসি চ্যাম্পিয়ন্স লিগে আমরা প্রিলিমিনারি রাউন্ড খেলবো এবং এইটার হচ্ছে সিঙ্গেল লেগ একটাই ম্যাচ এটা মাস্ট উইন ম্যাচ যে কোনো একটা পক্ষ এখানে জিতবে তো আমরা যদি এই ম্যাচটা জিতি দেন আমরা হয়তো বা নকআউট ম্যাচ খেলবো ট্রাক্টর এফসির সাথে আমাকে বসুন্ধরা ফুটবল টিম বাংলাদেশে খুব ভালো লাগেছে আমি ফুটবল টিমকে লাগি আমি খুব হেলদি ফুড ইস মিন্স লাইক আই এম গিভিং দ্য হেলদি ফুড ফর দ্য বসুন্ধরা টিম অ্যাকচুয়ালি আমরা কিন্তু একটা ডিফারেন্ট প্ল্যাটফর্মে খেলতে আসছি আমরা এতদিন খেলেছি লিগ এতদিন লিগ খেলেছি তারপরে এফসি কাপ খেলেছি আর কিন্তু এসিএল মানে এফসি চ্যাম্পিয়নশিপ লিগ এটা একটা বিরাট একটা প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে খেলাতে আজকে যেটা হচ্ছে সকাল থেকে সবাই সব কিছু নিয়ে ব্যস্ত কী টিম হবে কাকে নামাবো কখন কাকে চেঞ্জ করতে হবে কার কী অবস্থাটা সব মানে রাত থেকে আমরা শুরু করেছি সকাল থেকে আর স্ক্যাজুয়াল দিয়েছি সকালে নাস্তা কখনো করতে হবে একসাথে ব্রিফিং হবে আমাদের কোচদের তারপরে ওদের সাথে বসবো আমরা ভিডিও সেশন দেখবো ভিডিও সেশন দেখে আমাদের ওরা ওদের কতটুকু বুস্ট আপ করতে পারি এই সব মানে হোল দ্য ডে আমরা একেবারে ওই ম্যাচ ফোকাসের দিকে আসি লাঞ্চের পরে আমাদের একটা দোয়া হয় আর যে টিম দোয়া তো টিম দোয়ার পর জিনিসটা আমরা একটা কুইজ সেশন রেখেছি এটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট থেকে আমাদের টিম ম্যানেজার একটা কুইজ সেশন রাখে যে কুইজ সেশনে ওদের বিভিন্ন প্লেয়ারকে সিলেক্ট করা হয় সিলেক্ট করার পর তাদেরকে বিভিন্ন রকমের ফুটবলের কোশ্চেন করা হয় তো যদি কোশ্চেনে অ্যান্সার দিতে পারে তাহলে সেক্ষেত্রে ম্যানেজমেন্ট থেকে একটা পুরস্কার থাকে তো এই অনুষ্ঠানটার মাধ্যমে যেটা হয় যে প্লেয়ারদের মধ্যে কোচিং স্টাফের মধ্যে একটা বন্ডিং ক্রিয়েট হয় প্লাস একটা গুড এনভায়রনমেন্ট তৈরি হয় ম্যাচ শুরুর আগে যেটা কিনা আমাদের সবাইকে উজ্জীবিত করে টিম প্ল্যানটা বেসিকলি কমপ্লিটলি ডান বাই দ্য হেড কোচ রাইভাল অ্যানালাইজ করে আমাদের সাথে ইনভলভ করে আমরা কোচিং স্টাফরা মিলে কাজ করি দেন নিজের টিম এর জন্য একটা গেম প্ল্যান তৈরি করা হয় অ্যান্ড সেটাকে এক্সপ্লেইন করা হয় প্লেয়ারদেরকে অ্যান্ড সেইভাবে আমরা ট্রেনিং করি এবং সেইভাবে আমরা মাঠে গিয়ে সেটা খেলতে চাই